নজর রাখবো প্যারিস অলিম্পিক্স এর দিকে অলিম্পিক্স হকিতে চক সেমিফাইনালে ভারত কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেন কে শুট আউটে হারালেন সৃজেশ রা দুরন্ত গোলকিপিং শ্রীজেশের অধিনায়ক হরমনপ্রিতে শ্রীদেশের অধিনায়ক হারমন দুর্দান্ত পারফরম্যান্স মঙ্গলবার সেমিফাইনালে জিতলে পদক নিশ্চিত এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভিরের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য গৌতম না তাহলে কি বলাই যায় যে সোনার স্বপ্নের খুব কাছে ভারতীয় হকি টিম দাস সেটা হয়তো স্বর্ণালি বলা যায় না কারণ জার্মানি আর্জেন্টিনা এখনও অনেক কঠিন টিম সামনে আছে কিন্তু যেভাবে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং তারপর আজকে লাস্ট বেয়াল্লিশ মিনিট দশ জনে খেলে গ্রেট ব্রিটেনকে ওয়ান অল দি টেনে নিয়ে গিয়ে তারপরে শুট আউটে হারিয়েছে সেটা হিউজ কনফিডেন্স দেবে এবং ম্যাচের পর শ্রীজেশকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনারা সেমিফাইনালে কাকে চান উনি বললেন যে কোনো কেউ হলেই চলবে আমরা অপোনেন্ট নিয়ে ভাবছি না আমরা তৈরি এবং এই কনফিডেন্সটা স্পেশালি দশজন নিয়ে খেলে তুমি গ্রেট ব্রিটেনের মতো টিমকে টেনে নিয়ে যাচ্ছ ওয়ান অলে হিউজ এবং একটা সময় মনে হচ্ছিল যে শুধু ইন্ডিয়ান ডিফেন্স ভার্সেস গ্রেট ব্রিটেন টিম খেলা হচ্ছে ওপরে প্র্যাকটিক্যালি কেউ নেই এবং সেখানে শ্রীজেশ যে পারফরমেন্স করলেন আমি বলবো যে তিনি ভারতীয় হকির বিরাট কোহলি এবং যেন এবার প্রাপ্য মর্যাদাটা ভারতীয় ক্রিকেট ভারতীয় ফ্যানেরা ভারতীয় স্পোর্টস ফ্যানেরা তাকে যেন দেন সন্ন্যালী একেবারেই অবশ্যই অর্থাৎ বোঝাই যাচ্ছে গৌতম দাস যে যথেষ্টই আত্মবিশ্বাসী রয়েছেন সৃজেশরা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে হকিতে চক দে ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছল ভারতীয় হকি টিম অলিম্পিক্স হকিতে এবার সেমিফাইনালে ভারত কোয়ার্টারে গ্রেট ব্রিটেনকে হারিয়ে এবার সেমিফাইনালে ভারত অবশ্যই মঙ্গলবারের দিনটিতে আমাদের অপেক্ষা থাকবে যেমনটা আমাদের যুগ্ম সম্পাদক জানালেন গৌতম ভট্টাচার্য যে যথেষ্ট আত্মবিশ্বাসী কিন্তু নিজেদের যে পারফরমেন্স সেই পারফর্মেন্স নিয়ে কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী রয়েছে হকি টিম এবং অবশ্যই সেখানেই আমাদের নজর থাকবে যে মঙ্গলবার এই যে সোনা দখলের যে সেই সোনা আমাদের ঘরে আসে কিনা